আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নৈপুণ্য চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি এই কুশে হুকটার সম্পূর্ণটা রিভিউ করব। আমার এটা খুবই পছন্দ হয়েছে, তো এর জন্য আমি প্রথমে মোটা হুকগুলো আপনাদেরকে বলছি। এই যে এটা খুবই চমৎকার একটি কালার এবং খুব স্মার্ট একটা হুক। এটা এই যে এখানে এটা ধরতে হয় এবং এখানে নাম্বারটা দেওয়া থাকে, বিভিন্ন নাম্বারের হয় হুকগুলো। এখানে 2.5 mm এই হুকটা, এটা মাথা। আর এছাড়াও এরকম আরও 7টা আছে, টোটাল 8টা আপনার হুক পাবেন। এগুলো মোটা ইয়ার্নের জন্যে ব্যবহার করা হয়, যেহেতু মোটা কুশি হুক। এটা হচ্ছে 2.5, এটা 3.0, এরপরে 6.0, হ্যাঁ এটা 6.0, দেন 5.0, এটা তারপর 4.5, দেন 5.5, এরপর 4.0, দেন 3.5 mm, মানে মিলিমিটার হুক। এগুলো এই যে এগুলো বিভিন্ন সাইজের হয়, মাথাটা বিভিন্ন সাইজের হয়ে থাকে। আর এখানে দেখতে পাচ্ছেন এটা অনেক মোটা, এই দুইটা হুক। এই দুটো টি শার্ট ইয়ার্নের ক্ষেত্রে ইউজ করা হয়। এই যে এগুলো সব মোটা হুক, আমি এগুলো রেখে দিলাম। এখন আমি চিকন হুকটার আপনাদেরকে দেখাবো। এখানে মোটা হুকের মতো আবার চিকন হুকও 8টা আছে। এই যে এটা দেখতে পাচ্ছেন, এগুলা সব চিকন হুক। এটা হচ্ছে সবচেয়ে চিকন মাথা, 0.6 mm, এখানে নাম্বারটা দেওয়া থাকে। আমি জুম করে আপনাদেরকে দেখাচ্ছি সবগুলো। এখানে দেখুন, এরপরে আছে 0.9 mm, দেন আছে 0.75 mm, এরপরে 1.6 mm, দেন 1.50 mm, দেন 1.75, এরপর 1.20, এবং সব শেষ আছে 1.10 mm। এখন আমি বলি হুকগুলো কেন লাগে। হুকগুলো বিভিন্ন সাইজের হওয়ার পিছনে একটা কারণ আছে। আপনাদের বিভিন্ন সাইজের ইয়ার্ন আছে এবং এর জন্য বিভিন্ন সাইজের হুকগুলো লাগে। আবার দেখা যাচ্ছে আপনি একটা সাইজে করেছেন আর একটু বড় করতে চাচ্ছেন, একটু হুক সাইজটা বাড়িয়ে নিন, দেখুন সেটা আরও বড় হয়ে যাবে। একটা সোল করতে গেলে দেখা যাচ্ছে যে আপনি আর একটু বড় করতে চাচ্ছেন, হুক সাইজ পরিবর্তন করলে সোলটা বড় হয়ে যায়, সেলাই কোনো পরিবর্তন করা লাগে না। এভাবে আর কি সহজ হয়। আর মানে অনেক সময় ছোট বড় করার জন্য সেলাইটাও এই হুকগুলো ডিপেন্ড করে এর উপরে, টোটাল হুকগুলোর উপরে। এর জন্য আমার মনে হয় এটা কালেকশনে থাকলে পরে যারা কুশি কাটার কাজ করেন তাদের জন্য খুবই ভালো। এখন আমি দেখাচ্ছি এই নিটিংয়ে এটা ব্যবহার করা হয়। আর এরপরে আছে মেজারমেন্ট টেপ। মেজারমেন্ট টেপ আমাদের সবারই কম বেশি লাগে, কারণ একটা সোয়েটার বানাতে গেলে লম্বাই কতটুকু হবে, চড়াই কতটুকু হবে, অথবা টুপি অথবা ডইলি যে কোনো কিছু জুতা এগুলো তৈরি করতে গেলে পরে মেজারমেন্ট টেপটা লাগবে মাপার জন্যে। সো এটা খুব ইম্পর্টেন্ট। এরপরে আমি আপনাদেরকে দেখাবো খুবই চমৎকার এবং খুব স্মার্ট একটা কাটার। এটা খুব কিউট এবং খুব সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে, খুব ধারালো। এর জন্য একটা ক্যাপও দিয়ে দিয়েছে এর সাথে, দেখছি খুবই ভালো, খুবই চমৎকার। এটা আপনারা এটা এর সাথে পেয়ে যাচ্ছেন। এরপরে আমি দেখাচ্ছি এখানে আছে নিডেল, 4টা নিডেল, ব্লু স্কাই ব্লু কালারের 2টা নিডেল এবং রেড কালারের 2টা নিডেল। এখানে ছোট ইয়ার্ন এবং মোটা ইয়ার্ন, মানে চিকন ইয়ার্ন মোটা ইয়ার্ন দুইটার জন্য এটা সেলাই করা যাবে। দেখা যাচ্ছে যে একটা কিছু তৈরি করার পরে বাকি অংশটা সেলাই করে দিলে পরে সেই সুতাগুলো খুলে নেয়। এরপরে মার্কার, এই যে এগুলো হচ্ছে ছোট ছোট মার্কার, খুব চমৎকার কিছু মার্কার, কিউট সেই সাথে। আর এটা হচ্ছে বড় সাইজের মার্কার, দেখাচ্ছে মোটা সুতার ক্ষেত্রে বড় সাইজের মার্কার লাগে। এরপরে দেখতে পাচ্ছি সেফটি পিন টাইপের একটা মার্কার, এগুলো লাগে, এগুলোর প্রয়োজনীয়তা অনেক বেশি।
সুতা দিয়ে অনেক সময় মার্কারের কাজ করা যায়, তবে সেটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু এগুলোতে খোলে না। আমি আপনাদেরকে দেখাচ্ছি এগুলো কখন কিভাবে লাগে। আমি এখানে এই যে একটু চেন তৈরি করে নিচ্ছি, এখন এই যে টান দিলে পরে চেনটা খুলে যাচ্ছে, এরকম সেলাই কুশি কাটারে সেলাইয়ের টান দিলে পরেই খুলে যায়। আপনি একটা এরকম সেফটি পিন টাইপের মার্কার যদি এর সাথে লাগিয়ে নেন, তারপরে টান দিলেন, কিংবা আপনার বাড়ি যে কোনো বাচ্চা থাকতে পারে অথবা অন্য কোনো লোক যদি টান 1000 টান দেয় তবুও খুলবে না যতক্ষণ না এটা খুলে এভাবে বের করা হবে ছোট বাচ্চাদের ক্ষেত্রে। তাছাড়া ওখানে যদি আপনি মনে করেন যে এরকম ধরনের মার্কার দিয়ে আটকে রেখে যাবেন, এটাও খুলবে না, চাইলেও খুলবে না এরকম, কিংবা কোনো জায়গায় টান লেগেও খুলবে না এটা আর কি। আর এরপরে আবার দেখছি যে কিছু প্লেট দেওয়া আছে, আমি খুবই দুঃখিত যে এখানে প্লেটগুলো কেন দেওয়া আছে সেটার ডিসক্রিপশনটা এখন বলতে পারছি না, আমার জানা নেই, তবে অনেকগুলোই দেওয়া আছে। এরপর আমি দেখতে পাচ্ছি যে এখানে এই ধরনের কিছু জিনিস দেওয়া আছে, এগুলো হচ্ছে হুকের ক্যাপ। দেখা যাচ্ছে আপনি কোনো কাজ করে চলে যাচ্ছেন, কিংবা কোনো শক্ত অংশে হুকের মাথাটা আটকে গেল, যেটা আটকে গেল তাহলে পরে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু ক্যাপটা লাগিয়ে যদি যান তাহলে সেক্ষেত্রে ভাঙবে না, নষ্ট হবে না। এখানে এই ছোট যে বেবি পিঙ্ক কালারের ক্যাপটা আছে সেটা চিকুন হুকের কারণে, দেখুন কি চমৎকার লাগছে দুইটা। এখানে এরকম 4টা হুকের ক্যাপ দেওয়া হয়েছে, কালারগুলো খুব খুবই সুন্দর, খুব স্ট্যান্ডার্ড একটা কালার, সোবার একটা কালার। এরপরে আমি দেখতে পাচ্ছি যে এখানে দুইটা মার্কার, সরি, দুইটা কাউন্টার মেশিন দেওয়া হয়েছে। কাউন্টার মেশিন লাগে, কখন লাগে বলি, যখন আপনি একটা বড় ডয়লি তৈরি করতে যাবেন তখন অনেকগুলো রো করতে হয়, অনেক সেলাই দিতে হয়। আপনি যদি এখানে রো কাউন্ট করে রেখে যান তাহলে পরে সাথে সাথে আপনার মনে পড়বে না, কিন্তু কাউন্টার মেশিনটা দেখলেই আপনি মনে করতে পারবেন তার পরের ঘরে কোন সেলাইটা হবে এবং কতটুকু করলেন সেটা আপনার মনে থাকবে, এর জন্য এটা খুব ইম্পর্টেন্ট। এরপর আমি দেখতে পাচ্ছি এখানে একটা রিং টাইপের জিনিস আছে, আমি নট শিওর, তবে আমি বলতে পারি যে এটা হয়তো কোনো ধারণের নিডেলে কাজ করার সময় হাতে ব্যথা পেতে পারে, এটা যদি সেক্ষেত্রে ইউজ করা যাবে, আর এটা তো আমি আগেই দেখিয়েছি। এই হচ্ছে টোটাল কুশি হুক সেটটার রিভিউ সমস্তটা। আপনারা চাইলে এখন বলি, এটা কোনো লোকাল মার্কেটে পাবেন না, এটা বিভিন্ন পেজ থেকে পেতে পারেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।